Hey, what's up guys? Welcome back to my YouTube channel, Bird Likes. New update video. Hello everyone. Assalamu alaikum. Bird Likes channel er pokkho theke ami DJ Shahid Khan. Ekhon ajker video te ami jeta bolte cholechi seta holo ei barer মানে রিং নেক টিয়া পাখি যারা কিনেছেন মানে বাচ্চা কিনেছেন আমার কাছ থেকে বা যেখান থেকে সংগ্রহ করেছেন তো তাদের টিয়া পাখি টেম মানে তো আয়ত্ত আনা বা শিকারি করে আমার ঘাড়ে যেমনটা দেখতে পাচ্ছেন এমনটা করতে যে পাখি কিন্তু উড়ে চলে যাচ্ছে কেন টেম হচ্ছে না কেন উড়ে চলে যাচ্ছে এই বিষয় নিয়ে অনেক কমেন্ট আসছে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার পাখি কিভাবে আপনি টেম রাখবেন বা কিভাবে আয়ত্ত রাখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি কিভাবে টেম করতে পারবেন বা কিভাবে ভালোভাবে যে আমার পাখিটা যেমন ঘাড়ে রয়েছে খাবার খাচ্ছে একদম এখন নিরিবি শান্ত সিষ্ট থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজ ভিডিওটা সম্পূর্ণ দেখে আসা যাক গাইস দেখতে পাচ্ছেন আমার পাখিটা রয়েছে এই যে আমার হাতে চলে আসলো এখন যে এই পাখিটার বয়স কিন্তু এক বছর এই মানে এইবারের কিন্তু বাচ্চা না দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখুন মিঠু 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 তো এখন কিন্তু এইবারের বাচ্চা না দূর থেকে সরে দেখা ক্যামেরা দেখে ভয় পাচ্ছে তো এইবারের কিন্তু বাচ্চা না কিন্তু এক বছর বয়স আর এই পাখিটা কিন্তু মেয়ে পাখি সবসময় একটু টেম হয় বেশি ছেলেদের থেকেও তো দেখতে পাচ্ছেন অনেক রেগে যাচ্ছে ঠিক আছে তো এই পাখিগুলোর অনেক ব্যাপার স্যাপার আছে যেটা হচ্ছে আপনাদেরকে বলি যে এদের পায়ে কিন্তু প্রচুর নখ আছে ঠিক আছে এই নখগুলো না মানে কেটে দিলে তো আপনার পাখি কিন্তু আপনাকে খামচে দিতে পারে হাসিড়ে দিতে পারে তো নখ কাটার ক্ষেত্রে আমি আপনাদের যেটা ফলো করাবো আমি বলি আপনাদেরকে এই যে মানুষের যেটা নখ কাটার একটা যে মেশিন ব্যবহার করে থাকে এই যে দেখতে পাচ্ছেন গাইজ এই যে নখ কাটার মেশিন এটা দিয়ে নখ কাটতে হবে পাখির কিন্তু ঠোঁট কাটা যাবে না ঠিক আছে নখ কাটতে হবে কিন্তু নখ একেবারে মানে নখের মাথা থেকে কাটতে হবে যেন নখ কাটতে যায় পাখি যেন ব্যথা না পায় অনেকে আছে নখ বেশি পরিমাণে কেটে ফেলায় সেখান থেকে পাখির এই নখ থেকে ব্রিড হতে মানে রক্ত বেরোয় ব্রিডিং হয় তো এরকম ভুলেও করা যাবে না ভাবলেওভাবে দেখতে হবে নখের আগাটুকু কাটতে হবে এবং আগে কাটার সময় নাকি সেফটি নিয়ে কাটতে হবে দেখে শুনে কাটতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পাখি খাওয়ার চেষ্টা করছে মনে করছে খাবার দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি তো আর একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলবো যে পাখি উড়ে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন তো আর একটা বিষয় আপনাদেরকে বলি যেটা সেটা হচ্ছে যে পাখি উড়ে চলে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলি এটা কিন্তু পাখি আর এটা কিন্তু মানুষ না ঠিক আছে তো পাখি যখন ডানা হবে পাখি কিন্তু উড়বে ঠিক আছে পাখির ডানা থাকবে না পাখি উড়তে পারবে না পাখি যতই টেম হোক একবার যদি একটা পাখি গাছে উঠে যায় তখন সে পাখির আর মনে চাবে না যে আমি গাছ ছেড়ে নিচে লাভি বা মানুষের সাথে থাকি বা খাঁচাই বন্দি থাকি ঠিক আছে তো গাইজ এমন কিছু করতে হবে যে আপনার পাখি যেন উড়ে গাছে না উঠতে পারে তো অনেকে আছে ফেদার কেটে রাখেন অনেকে আছে যে পায়ে রিন পরান রিন পরিয়ে হাতের সাথে বেঁধে মানে ঘুরে নে বেড়ায় যে যেটার মাধ্যমে হার্নেস বলে তো ওগুলো করার দরকার নেই আমি আপনাদেরকে এমন পদ্ধতিতে ডানা কাটা শিখিয়ে দেবো এটা কাইচি দিয়ে না কিন্তু এটা কাটতে হবে একেবারে নতুন ধারালো একটা ব্লেড দিয়ে ঠিক আছে ব্লেডও খেতে যাচ্ছে তো এমন কাদায় আপনাদেরকে কাটা শিখাই দিব এইভাবে কাটলে কি হবে যে আপনার পাখি যে আসলে যে ফেদার কাটা আছে এটা কিন্তু কেউ ধরতে পারবে না বা কেউ বুঝতেও পারবে না যে আপনার পাখি আসলে ফেদার কাটা বা এটা মানে কেমনটা টেম এ দেখেন আমার পাখি কিন্তু কথা বলে স্পষ্ট ক্লিয়ার এবং হাতেতে খাবার খায় হাতে কামড়ায় না সবসময় আমার হাতে খেলা করতেছে দেখেন কোনো কামড়ানোর কোনো সিস্টেম নেই কিন্তু তারপরে কিন্তু ডানা হলে উড়ে চলে যাবে তো টেম মানে একেবারেই যে সবসময় নিজের সাথে থাকবে বা কথা বলবে এরকম কিছু কিন্তু না মিঠু কিটুকুটু তো এটাই হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি তো ডানা কাটবেন কীভাবে এটা আপনাদের দেখাই এই যে ডানা অলরেডি আমার পাখি রয়েছে তো আমি আপনাদেরকে আমার পাখির ডানা কাটা দেখাবো না আমার কাছে একটা ফেদার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা মুরগির ফেদার রয়েছে এটা আমি ডানা কাটা আপনাদের দেখাবো ধরেন আপনাদের এটা হচ্ছে কেন একটা ফেদার ঠিক আছে তো ভালো করে খেয়াল করুন গাইজ ক্লিয়ার কি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফেদার যেমন আপনার মনে করেন টিয়া পাখির ডানায় রয়েছে তো টিয়া পাখির ডানাটা মেলাবেন মেলানোর পরে তো এই যে মাথার অংশটা মানে ফেদারের মাথার অংশটা পাখনার মাথার অংশ 1 ইঞ্চি থেকে মানে 1 ইঞ্চি পুরো 1 ইঞ্চি মানে এতখানি থুয়ে দেবেন বাদ বাকি টুকনা মানে নারকেলের পাতা ঝোড়া মতন ঝুড়ে দেবেন দেখেন দেখতে পাচ্ছেন এখানে কেটে দিচ্ছি কীভাবে দেখুন মানে ডানটি কাটলে হবে না ঠিক আছে মূল যে ডালটা আপনাদের ফেদারের ওটা কাটলে হবে না তো গাটা এভাবে চেঁচে দিবেন আমি ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কেটে দিচ্ছি নতুন বিলেট হলে খুব ভালো হবে পুরনো বিলেট হলে কিন্তু কাটবে না পাখির কিন্তু ব্যথা লাগতে পারে বা এটা যদি আপনার করতে পারেন এরকম যদি 5টা করে ডানা কাটতে পারেন মানে পাখনা তো আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সব কেটে দিয়েছে বডি এটা কিন্তু কখনো মানে মজবুত আছে কিন্তু মাথায় কিছু ডানা আছে তো যখন আপনার পাখি যখন উড়তে যাবে তখন এই এমনিতে হাওয়া চলে যাবে তো পাখি উড়ে গাছে আর উঠতে পারবে না দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে যদি আপনারা কেটে দিতে পারেন 5টা
পাঁচটা কাটলেই আপনার না মানে বড় পাঁচটা বড় চারটে কাটলেও আপনার পাখি উড়ে কোথাও যেতে পারবে না, হয়তো এক পা দুই পা চার পা করে উড়বে আবার থেমে যাবে, ঠিক আছে? তো আপনার পাখি মানে সেফটি জোনার এটা যদি করেন আপনার এই ডানা কখনো নষ্ট হবে না, মনে করেন এক বছর লাইফ গ্যারান্টি, আপনার পাখি কখনো উড়ে চলে যাবে না, ঠিক আছে? যেখানে নিয়ে যান না কেন চাইলেও সে উড়তে পারবে না, সবসময় আপনার বাসায় থাকবে, আপনার সাথে থাকবে। অনেকেই মানে বেশি মাতব্বারি করে মনে করেন যে ভাই আমার পাখি তো টেম হয়ে গেছে ছেড়ে দিতে রাখি, তো পাখি কিন্তু চলে যায়, আর চলে গেলে অনেকের হাতে পড়ে যায়, অনেকে ধরে ফেলে মানে মেকুরি ধরে, এগুলো কিন্তু হয়। তো তার ক্ষেত্রে এই পদ্ধতিটা আপনার দেখা দিলাম। আর নখ কাটার দিক থেকে এই যে যে মানুষের যেটা নখ কাটে সেটা দিয়ে নখ কাটতে হবে, কিন্তু একেবারে মানে আগা নখের আগা কাটতে হবে, ঠিক আছে? গুঁড়া পেড়ে কাটলে কিন্তু ওই পাখির সমস্যা হতে পারে, ঠিক আছে গাইজ? তো এটাও আপনাদের পাখি খেয়ার টেম করার বিষয়টা আপনাদেরকে বুঝাই দিলাম, আশা করি এই বিষয় নিয়ে আপনারা অনেক উপকৃত হবেন। আর সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।